আগামী 10 তারিখ অব্দি দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সমস্ত জায়গাতেই আবহাওয়া প্রধানত শুষ্ক এবং পরিষ্কার। 10 তারিখ অব্দি খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। 11 তারিখ থেকে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে, যেটা 12 তারিখ থেকে। দক্ষিণবঙ্গে 11 থেকে 14 এই স্পেলটাতে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলাতে হালকা থেকে একটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। 11 তারিখ মূলত খুব হালকা বৃষ্টি দিয়ে শুরু হওয়ার সম্ভাবনা আমাদের একটু পশ্চিমের জেলাগুলো থেকে, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম। ধীরে ধীরে এটা আরও পূর্ব দিকে এগোবে, অর্থাৎ 12, 13 এবং 14 এই সময়টায় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 12 থেকে মোটামুটি 14 এই সময়টায় উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি। কারণ মূলত যে একটি পশ্চিমী ঝঞ্ঝা যেটা আমাদের দিকে এগিয়ে আসছে, তার এফেক্ট আমাদের এখানে পড়বে হচ্ছে 11 তারিখ থেকে শুরু হবে। যেহেতু ঝাড়খণ্ডের দিক থেকে আসছে, ফলে 11 তারিখ ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলোতে, অর্থাৎ যেটা বললাম পশ্চিমের জেলাগুলোতে হালকা বৃষ্টি দিয়ে শুরু হবে। যত এটা পূর্ব দিকে এগোবে তত বৃষ্টির স্প্রেড মানে অনেকটা জেলার উপরে হবে এবং ইন্টেন্সিটিও একটু বাড়বে হালকা থেকে মাঝারি। উত্তরবঙ্গের ক্ষেত্রে 2-1 জায়গায় 12 থেকে 14 বিশেষ করে একটু হিলি ডিস্ট্রিক্ট যেগুলো, দার্জিলিং, কালিম্পং, 2-1 জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা। রাতের তাপমাত্রা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গের ক্ষেত্রেই গ্র্যাজুয়ালি আরও 2 থেকে 3 ডিগ্রি বাড়বে আগামী 3 দিনে, যেটা অলরেডি বাড়া শুরু হয়েছে। পরশু ছিল 13, আজকে আমাদের 14, তো কালকে আরেকটু বাড়বে করে 2 থেকে 3 ডিগ্রি কিন্তু রাতের তাপমাত্রা বাড়বে আগামী 2 থেকে 3 দিনে, ফলে ঠান্ডা কিন্তু কমবে। কলকাতার ক্ষেত্রেও বৃষ্টি মূলত এক্সপেক্টেড এই 12 থেকে 14 এই সময়টাতে, এবং রাতের তাপমাত্রা গ্র্যাজুয়ালি 2 থেকে 3 ডিগ্রি বাড়বে।